হজরত মৌসা কালিমুল্লাহ আলাই প্রথম পর্ব সমাপ্ত হয়েছে মৌসা কালিমুল্লাহ এর বিবরণের দ্বিতীয় অংশ আজকে বর্ণনা করা হবে পরবর্তী অংশ একদা উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়া আনহা এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকেদের প্রশ্ন করা শুনতে পেলেন আর তারা সকলে হজের জন্য ভ্রমণরত ছিলেন প্রশ্নটা হল কোন ভাই তার নিজের ভাইয়ের প্রতি সর্বাধিক এহসান করেছেন সম্প্রদায়ের লোকেরা নীরব রইল তখন আয়েশা আদি আল্লাহ আনহা তারা হাউদার পাশের লোকেদের বললেন তিনি ছিলেন মুসা আলাইসাল্লাম ইবন ইমরান তিনি যখন আপন ভাইয়ের নবুয়াদ প্রাপ্তির সুপারিশ করেন তখন তা আল্লাহ তালার দরবারে মঞ্জুর হয় এবং আল্লাহ তালা তার প্রতি নাজিল করেন তাই আল্লাহ তায়লা এরশাদ করেন অর্থ স্মরণ করো যখন তোমার প্রতিপালক মৌসাকে ডেকে বললেন তুমি জালেম সম্প্রদায়ের নিকট যাও ফিরাউন সম্প্রদায়ের নিকট ওরা কি ভয় করে না তখন সে বলেছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে ওরা আমাকে অস্বীকার করবে এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়বে আর চেহবা তো সচল নয় সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠান আমার বিরুদ্ধে তো ওদের একটি অভিযোগ রয়েছে আমি আশঙ্কা করি তারা আমাকে হত্যা করবে আল্লাহ বললেন না কখনোই নয় অতএব তোমরা উভয়ে আমার নির্দেশন সহ যাও আমি তো তোমাদের সাথে রয়েছি শ্রবণকারী অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং বলো আমরা তো জগৎসমূহের প্রতিপালকের রাসুল আর আমাদের সাথে যেতে দাও বনি ইসরায়েলকে ফিরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ তুমি তুমি তোমার কর্ম যা করবার তা করেছো তুমি অকৃতজ্ঞ সুরা সুয়ারা দশ থেকে ১৯ নম্বর আয়াত মধ্য কথা তারা দুজন ফিরাউনের নিকট গমন করলেন এবং তাকে উপরিউক্ত কথা বললেন আর তোমাদের যা কিছু সহকারে প্রেরণ করা হয়েছে তার কাছে তারা তো পেশ করলেন তারা তাকে এক অদ্বিতীয় আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করলেন তারা তাকে বন ইসরায়েলের তার বন ইসরায়েলদের তার কর্তৃত্ব ও নির্যাতন থেকে মুক্ত করার আহ্বান জানান যাতে তারা যেখানে ইচ্ছা গিয়ে আল্লাহর ইবাদত করতে নিরকুশভাবে আল্লাহতালার একত্র স্বীকার করতে আল্লাহতালাকে একগ্র চিত্তে ডাকতে এবং আপন প্রতিপালকের কাছে অনুনয় বিনয় করে নিজেদের ভক্তি শ্রদ্ধা প্রকাশ করতে পারেন কিন্তু এতে ফিরাউন দাম্ভিকভাবে আশ্রয় নিল এবং জুলুম ও সীমা লঙ্ঘন করলো সে মৌসা আলাইসাল্লাম এর দিকে তাচ্ছিল্যের নজরে তাকালো এবং বলতে লাগলো তুমি কি আমাদের মাঝে বাল্যকালে লালিত পালিত হওনি আমরা কি তোমা আমরা কি তোমাকে আমাদের ঘরে পুত্রের মতো লালন পালন করিনি তোমার প্রতি এহসান করিনি এবং একটি নির্দিষ্ট মুহূর্ত পর্যন্ত তোমার প্রতি অনুগ্রহ করিনি ফিরাউনের এই কথার দ্বারা বোঝা যায় যে ফিরাউনের কাছে মৌসা আলাইসাল্লামকে সাল্লামকে নবীর রূপে প্রেরণ করা হয়েছিল এবং যে ফিরাউন থেকে মৌসা আলাইসাল্লাম পলায়ন পালায়ন করেছিলেন সে অভিন্ন ব্যক্তি কিন্তু কিতাবিরা মনে করে যে ফিরাউনের যে ফিরাউনের নিকট থেকে মৌসা আলাইসাল্লাম পালায়ন করেছিলেন তিনি মাদায়ানো অবস্থানকালে সে মারা গিয়েছিল আর যে ফিরাউনের কাছে মূসা আলাহ সাল্লামকে নবীরূপে প্রেরণ করা হয়েছিল সে ছিল অন্য লোক আয়তাংশে এর অর্থ হচ্ছে তুমি কিবতী লোকদেরকে হত্যা করেছো আমাদের থেকে পালায়ন করেছো এবং আমাদের অনুগ্রহের প্রতি অস্বীকৃতি জানিয়েছ মুসা আলাহ সাল্লাম প্রতি উত্তরে বলেন মূসা বললেন আমি তো এটা করেছিলাম তখন যখন আমি ছিলাম অজ্ঞ অন্য কথায় আমার কাছে অহি অবতীর্ণ হওয়ার পূর্বে আমি এটা করেছিলাম অতএব আমি যখন তোমাদের ভয়ে ভীত ছিলাম তখন আমি তোমাদের নিকট থেকে পালায়ন করলাম তারপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে রসুল রূপে মনোনীত করেছেন ছাব্বিশ নম্বর সূরা এর উনিশ থেকে একুশ নম্বর আয়াত মৌসা আলাহিসাল্লামের প্রতি ফিরাউনের লালন পালন ও অনুগ্রহ করার উল্লেখ জবাবে মৌসা আলাহিসাল্লাম বলেন আল্লাহ তাল্লা কোরআনে বলেছেন অর্থ আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করেছো তা তো এই যে তুমি বনি ইসরাইলকে দাসে পরিণত করেছো তুমি যে উল্লেখ করেছো, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো অথচ আমি বনি ইসরায়েলের একজন আর এর পরিবর্তে তুমি একটা গোটা সম্প্রদায়কে সম্পূর্ণরূপে আপন কাজে নিযুক্ত করেছ এবং তাদেরকে তোমার খেদমত করার কাজে দাসে পরিণত করে রেখেছো ফিরাউন বলল জগৎ সময়ের প্রতিপালক আবার কী মুসালাইসাল্লাম বলল তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ফিরাউন তার পরিষদবর্গকে লক্ষ্য করে বলল তোমরা শুনছ তো মুসা বলল তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক ফিরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসুলটি তো নিশ্চয়ই পাগল মুসা বলল তিনি পূর্ব পশ্চিমের এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছুর পরি প্রতিপালক যদি তোমরা বুঝতে সোরা সোয়ারা এর বাইশ থেকে আঠাশ নম্বর আয়াত ফিরাউন ও মোসা আলা মধ্যে যেসব কথোপকথন যুক্তিতর্কের অবতারণা ও বাদ প্রতিবাদ হয়েছিল এবং মৌসা আলা দুশ্চরিত্র ফিরাউনের বিরুদ্ধে যেসব বুদ্ধিভিত্তিক ও দৃষ্টিযোগ্য যুক্তি প্রমাণের অবতারণা করেছিল আল্লাহ তাহলে তার উল্লেখ করেছেন এভাবে যে ফিরাউন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাহলাকে অস্বীকার করেছিল এবং দাবি করেছিল যে সে নিজেই মাবুদ ও উপাস্য এই ব্যাপারে আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন অর্থাৎ যে সে সকলকে সমবেত করল এবং উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক সুরা নাজিয়াতে তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াত অন্যত্র এরশাদ করেন অর্থ ফিরাউন বলল হে পরিষদ পরিষদ বর্গ আমি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলে আমি জানি না সুরা কাসাসের আটত্রিশ নম্বর আয়াত বক্তব্য উচ্চারণকালে সে জেনে শুনেই গোয়ারতুমি করেছিল কেননা সে সম্যক জানত যে সে নেহাত একটি দাস আর আল্লাহই হচ্ছেন সৃজনকর্তা উদ্ভাবনকর্তা রূপদাতা প্রকাশ্য উপাস্য প্রকৃত উপাস্য যেমন আল্লাহ তালা এরশাদ করেন অর্থ তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল সুরানা হলের ১৪ নম্বর আয়াত এজন্যই সে মৌসা সাল্লাম এর রিসালাতকে অস্বীকার করতে গিয়ে এবং একতা প্রকাশ করতে গিয়ে মৌসা আলাহিসাল্লামকে যে রিসালাত প্রদানকারী কোনো প্রতিপালকই নেই সে বলেছিল জগৎসুমের প্রতিপালক আবার কে কেননা তারা দুজন মুসা আলাাম ও হারুন আলাহ তাকে বলেছিল নিশ্চয়ই আমরা জগৎসময়ের প্রতিপালকের প্রেরিত রাসুল সুরা সোয়ারা এর ষোলো নম্বর আয়াত যেন তাদের দুজনকে বলেছিল তোমরা ধারণা করছো যে জগৎসময়ের প্রতিপালক তোমাদেরকে প্রেরণ করেছেন এরূপ প্রতিপালক আবার কে জবাবে মুসা আলাহ বলেছিল যেমন আল্লাহতালা এরশাদ করেছেন অর্থ জগৎসমের প্রতিপালক এসব দৃশ্যমান আকাশমণ্ডলী ও পৃথিবীর এবং এগুলির মধ্যে যে সব সৃষ্টি বিদ্যমান রয়েছে যেমন মেঘ বাতাস বৃষ্টি তৃণলতা জীবজন্তু ইত্যাদি সৃজনকর্তা প্রতিটি বিশ্বাসী লোক জানে যে এগুলি নিজে নিজে সৃষ্টি হয়নি এদের একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি জগৎসমের প্রতিপালক ফিরাউন তার আশেপাশে উপবিষ্ট উচির নাজির ও আমির উমারাকে মৌসা সাল্লাম এর সুপ্রমাণিত রিসালাত অবমাননা এবং খোদ মুসা আলাহাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করায় উল্লেখ করে বলল তোমরা কি মূসার অযৌক্তিক কথাবার্তা শুনছ মুসা আলাইসাল্লাম তখন তাদেরকে সম্বোধন করে বললেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে তোমাদের বাবা দাদা ও অতীতের সমস্ত সম্প্রদায়কে সৃষ্টি করেছেন কেননা প্রত্যেককেই প্রত্যেকেই জানে যে সে নিজে নিজে সৃষ্টি হয়নি আর পিতামাতা কেউই নিজে নিজে সৃষ্টি হয়নি অন্য কথাই সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কিছুই সৃষ্টি হয়নি এবং প্রত্যেকেই জগৎসমের প্রতিপালক সৃষ্টি করেছেন এই দুটি বিষয়ের নিম্নক্ত আয়াত উল্লেখ করা হয়েছে অর্থ আমি ওদের জন্যে আমার নিদর্শনাবলী ব্যক্ত করবো জগ বিশ্বজগতে এবং ওদের নিজেদের মধ্যে ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্য সোরা হামিম শেজদা এর তিপ্পান্ন নম্বর আয়াত এসব নিদর্শন সুস্পষ্ট হয়ে ওঠা সত্ত্বেও ফিরাউন তার গাফিলতির নিদ্রা থেকে জাগ্রত হলো না এবং নিজেকে পথভ্রষ্টতা থেকে বের করল না বরং সে তার স্বেচ্ছাচারিতা অবাধ্যতা ও পথভ্রষ্টতায় অটল রইল তার বক্তব্য আর মন্তব্য করল নিশ্চয় তোমাদের মধ্যে প্রেরিত রাস্তোলটি পাগল সে বলল তিনি পূর্ব ও পশ্চিমের এবং এগুলোর মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক তোমরা বুঝ প্রতিপালক যদি তোমরা বুঝতে সোরা এর সাতাশ ও আঠাশ নম্বর আয়াত তিনি এসব উজ্জ্বল নক্ষত্রকে অনুগত করেছেন এবং ঘূর্ণায়মান কক্ষপথে এগুলোকে আবর্তিত করেছেন তিনি অন্ধকার ও আলোর সৃষ্টিকর্তা আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ চলমান ও স্থির তারকারাজির সৃষ্টিকর্তা রাতকে অন্ধকার সমেত এবং দিনকে আলোর সমেত সৃষ্টিকারী সব কিছু তারই অধীনে নিয়ন্ত্রণে ও ইখতিয়ারে চলমান এবং নিজ নিজ কক্ষপথে অন্তরণরত সব সময় একে অন্যকে অনুসরণ করেছে এবং নিজ নিজ কক্ষপথে ঘুরে ঘুরে চলেছে সুতরাং তিনিই মহান সৃষ্টিকর্তা মালিক নিজ ইচ্ছামাপিক আপন মাখলুকের কর্মকাণ্ডে হস্তক্ষেপকারী যখন ফিরাউনের বিরুদ্ধে দলিল প্রমাণাদি পেশ করা হলো তার সন্দেহ দূরীভূত হলো এবং হটকারিতা ছাড়া আর কোনো যুক্তি অবশিষ্ট রইল না তখন সে জ্বর জবরদস্তি ও ক্ষমতা প্রয়োগের কৌশল গ্রহণ করলো যেমন আয়তে উল উক্ত হয়েছে যে অর্থ ফিরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করে রাখবো মুসালাই্লাম প্রতি উত্তরে বলেন আমি তোমার নিকট স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসলেও ফিরাউন বলল তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত কর উপস্থিত করো আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন অতপর মোসা তার লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণক তা এক সাক্ষাৎ অজগর হয়ে গেল এবং মোসা হাত বের করল আর তৎক্ষণক তার দর্শকের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল সুরা সোয়ারা এর আঠাশ থেকে ৩৩ নম্বর আয়াত এই দুটো স্পষ্ট নিদর্শন যদ্দ্বারা আল্লাহতাল মৌসা আলাহিসাল্লাম ও হারুন আলাহিসাল্লামকে শক্তিশালী করেছিলেন আর এই দুটি নিদর্শন হচ্ছে লাঠি ও হাত এগুলো দ্বারা তালা বিরাট অলৌকিক নিদর্শন প্রদর্শন করলেন যাতে সকল মানবীয় জ্ঞান ও দৃষ্টি মুজেজা দুটির কাছে হার মেনে গেল যখন তিনি হাত থেকে লাঠি নিক্ষেপ করলেন তখন এটা বিরাট আকারের আশ্চর্য মোটা ভয়ঙ্কর ও বিস্ময়কর সাপে পরিণত হলো এমনকি কথিত আছে যে ফিরাউন এটাকে দেখার পর এতই ভীত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে তৎক্ষণাৎ তার দাস্ত হতে লাগলো একদিনেই তার চল্লিশবার দাস্ত হল অথচ এর পূর্বে সে চল্লিশ দিনে একবার পায়খানায় যেত এক এখন অবস্থা বিপরীত দাঁড়ালো অনুরূপভাবে যখন মুসালসাল্লাম তার নিজ হাত নিজ বগলে রাখলেন এবং বের করলেন তখন তার চাঁদের একটি টুকরোর ন্যায় সমুজ্জ্বল হয়ে বের হয়ে আসলো আর এমন আলো বিচ্ছুরিত করতে লাগলো যা চোখকে একেবারে ঝলসিয়ে দেয় পুনরায় যখন হাত বগুলের মধ্যে স্থাপন করলেন তখন তা পূর্বের অবস্থায় ফিরে আসলো এইসব নিদর্শন দেখার পরও ফিরাউন এর থেকে কোনোভাবেই উপকৃত হলো না বরং সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়ে গেল সে প্রকাশ করতে লাগলো যে এসব জাদু ব্যতীত অন্য কিছু নয় তাই সে জাদুকরদের দ্বারা মুসাল্লা এর মোকাবেলা করতে ইচ্ছা পোষণ করল সুতরাং সে তার রাজ্যের বিভিন্ন এলাকার সমস্ত জাদুকরদের মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করল। অতপর সে লোক পাঠালো যারা সমগ্র রাজ্যের তার প্রজাবর্গের তার নিয়ন্ত্রণাধীন জাদুকরদের সমবেত করবে এই প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা নির্ধারিত জায়গায় পেশ করা হবে এতে ফিরাউন তার পরিষদবর্গ আমির উমারা ও অনুসারীদের কাছে আল্লাহ আল্লাহতাল্লার অসীম কুদ্রত ক্ষমতা ও নিদর্শন প্রকাশ পেয়েছিল আল্লাহতাল্লাহ এরশাদ করেন অর্থাৎ অতপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে হে মৌসা এরপরে তুমি নির্ধারিত হয়ে সময়ে উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া নিয়েছি তুমি ও তোমার ভাই আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে শৈতিল্য করবে না তোমরা দুজন নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে তোমরা তার সাথে নম্র কথা বলবে নয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা আশঙ্কা করি যে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় আচরণের সীমা লঙ্ঘন করবে তিনি বললেন তোমরা ভয় করবে না আমি তো তোমাদের সঙ্গে আসি আমি শুনি ও আমি দেখি থেকে নম্বর আল্লাহ যে রাতে মোসা এর প্রতি অহিনাজিল করেন তাকে নবুয়া দান করেন নিজের কাছে ডেকে নিয়ে তার সাথে একান্তে কথা বলেন সে রাতে মোসা আলাহিসাল্লামকে সম্বোধন করে বলেন আমি তোমাকে প্রত্যক্ষ করেছিলাম যখন তুমি ফিরাউনের ঘরে ছিলে তুমি আমার হেফাজতে ও যত্নে ছিলে তারপর তিনি আমাকে আমি তোমাকে মিশর ভূখণ্ড থেকে বের করে আমার ইচ্ছা কুদ্রত কৌশল মাফিক তোমাকে মাদায়নে নিয়ে আসলাম সেখানে তুমি কয়েক বছর অবস্থান করলে তারপর তুমি নবুয়াতে নির্ধারিত সময় উপস্থিত হলে অর্থাৎ আমার নির্ধারিত তক্তির অনুযায়ী তোমাকে আমার কালাম ও রিসালাতের জন্য আমি মনোনীত করলাম সুতরাং তুমি ও তোমার ভাই আমার নিদর্শন সহ যাত্রা করো এবং যখন তোমরা আমাকে স্মরণ করবে কিংবা তোমাদের আহ্বান করা হবে তোমরা আমার স্মরণে শৈতুল্য প্রদর্শন করবে না কেননা ফিরাউনকে সম্বোধন করার সময় তার প্রতি উত্তর প্রদানের সময় তার প্রতি উপদাস দানের সময় এবং তার সম্মুখে দলিল পেশ করার সময় আমার স্মরণ তোমাদের বিজয় দানে সাহায্য করবে আবার কোনো কোনো হাদিসে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমার ওই বান্দায় পরিপূর্ণ বান্দা যে তার প্রতিপক্ষের সাথে মোকাবেলায় মোকাবেলার সময়ও আমাকে স্মরণ করে যেমন আল্লাহ তাআলা বলেন হে মোমিনগণ তোমরা যখন তোমার দলের মোকাবেলা করবে তখন অবিচলত থাকবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও সোরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয় তারপর আল্লাহ নিদর নির্দেশ দিয়ে বলেন তোমরা দুইজনে ফিরাউনের কাছে যাত্রা করো সে তো সীমালঙ্ঘন করেছে তোমরা তার সাথে নম্র কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে এর তিতাল্লিশ নম্বর আয়াত ফিরাউনের কুফরি জুলুম ও সীমালঙ্ঘনের ব্যাপারটি আল্লাহ তালার নিকট জ্ঞাত থাকা সত্ত্বেও তার সাথে নম্র কথা বলার নির্দেশ মখলুকের প্রতি আল্লাহ তাল্লাহার পরম রহমত বরকত মেহের নম্রতা ও ধৈর্যশীলতার পরিচায়ক ফিরাউন ছিল তখনকার যুগে আল্লাহ তাআলা নিকৃষ্ট সৃষ্টি অথচ আল্লাহ তাআলা ওই জামানায় শ্রেষ্ঠতম মনোনীত ব্যক্তিত্বকে তার হেদায়তের জন্য তার কাছে প্রেরণ করেন এতদার সত্ত্বেও তিনি মৌসা আলাহিসাল্লাম ও হারুন আলাহিসাল্লামকে নম্র ভাষায় তাকে আল্লাহর পথে আহ্বান করার জন্য নির্দেশ দেন আবার তাদের দুজনকে তার সাথে এমন ব্যবহার করার জন্য নির্দেশ দেন যেমনটি যা যার উপদেশ গ্রহণ কিংবা ভয় করার সম্ভাবনা আছে তার সাথে করা হয়ে থাকে আল্লাহ তালা তার রাসুল মোহাম্মদ সাল্লাহসাল্লামকে সম্বোধন করে এরশাদ করে অর্থ তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহব্বান করো হিকমত ও সদোপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করবে উত্তম পন্থায় সুরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ আরো এর সাথ করেন তোমরা উত্তম পন্থা ব্যতীত সাথে বিতর্ক করবে না তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী নম্বর আনকাবুতে আয়াত হাসান বাসরি রাহিমাকল বলেন আয়তাংশের মাধ্যমে তার প্রতি রেয়াদ প্রদর্শনার্থে বলা হয়েছে তোমরা দুজনে তাকে বলবে তোমার রয়েছেন একজন প্রতিপালক তোমার জন্যে রয়েছে মৃত্যুর পরে পুনরুত্থান এবং তোমার সামনে রয়েছে বেহেস্ত দুজক ওহাব ইবন মোনাব্বিক রাহিমখুল্লাহ বলেছেন এর অর্থ হচ্ছে তোমরা দুজন তাকে বলে দাও শাস্তি ও রোসের তুলনায় আমি আল্লাহর ক্ষমা ও দয়ার অধিকতর নিকটবর্তী আজিদ ও রাক্কাশী রহিমখুল্লাহ এই আয়তংশের ব্যাখ্যায় বলেন শত্রুদের সাথে যিনি এরূপ বন্ধুত্বপূর্ণ ব্যবহারের উপদেশ দিচ্ছেন বন্ধুর সাথে কীরূপ ব্যবহার এবং তাকে কীরূপ আহ্বানের উপদেশ দেবেন তা সহজেই অনুমীয় আল্লাহর বাণী হে আমাদের প্রতিপালক আমরা আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে এবং অথবা অন্যায় আচরণের সীমা লঙ্ঘন করবে সুরাত হা এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত এটা এজন্যে যে ফিরাউন ছিল অত্যাচারী অনমনীয় শয়তান ও সীমা লঙ্ঘনকারী মিশরে তার শক্তি ছিল দুরতম সে ছিল অত্যন্ত প্রভাবশালী ও বিরাট ক্ষমতা ও সৈন্য সামন্তের অধিকর্তা তাই মানবীয় চরিত্রের ধারক ও বাহক হিসেবে তারা দুজনই তার ব্যাপারে ভীত হলেন এবং প্রকাশ্যত তাদের উপর সেই হামলা করতে পারে এরূপ আশঙ্কা করেছিলেন সুতরাং আল্লাহ তালা তাদেরকে দৃঢ় থাকতে অনুপ্রাণিত করেন তিনি সু উচ্চ সুমহান তিনি বলেন তোমরা ভয় করবে না আমি তোমাদের সাথে রয়েছি আমি শুনি ও আমি দেখি অন্য এক আয়াতেও বলেন আমি তোমাদের সাথে শ্রবণকারী আল্লাহ তাআলা বলেন অর্থ সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো আমরা তোমার প্রতিপালকের রাসুল সুতরাং আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে কষ্ট দিও না আমরা তো তোমার নিকট এসেছি তোমার প্রতিপালকের নিকট থেকে নিদর্শন ও শান্তি তাদের প্রতি যারা অনুসরণ করে সৎ পথ আমাদের প্রতি প্রেরণ করা হয়েছে যে শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তহা এর সাতচল্লিশ ও আটচল্লিশ নম্বর আয়াত উপরিউক্ত আয়াতে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন যে তিনি তাদের দুজনকে নির্দেশ দিলেন যাতে তারা ফিরাউনের নিকট যায় এবং তাকে এক ও অদ্বিতীয় তালার ইবাদতের দিকে আহ্বান করেন আর বনি ইসরায়েলকে যেন সে তার কয়েদ ও নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেয় এবং তাদেরকে যেন সে আর কষ্ট না দেয় তাদের সাথে যেতে যেন অনুমতি দেয় এবং তাদেরকে তারা আরও বলেন আমরা তোমার কাছে তোমার প্রতিপালকের তরফ থেকে মহানিদর্শন নিয়ে এসেছি আর তা হচ্ছে লাঠি ও হাতের শান্তি একমাত্র তাদেরই প্রতি যারা অনুসরণ সাথে শান্তিতে সম্পৃক্ত করার বর্ণনাটি খুবই চিত্তাকর্ষক এবং তাৎপর্যপূর্ণ তারপর তারা তাকে অস্বীকৃতির মন্দ পরিণতি সম্পর্কে হুশিয়ারি দিয়ে বলেন আমাদের সাথে ওহি এসেছে যে শাস্তি ওই ব্যক্তির জন্যে যে সত্যকে অন্তর দিয়ে অবিশ্বাস করে এবং কার্যত তা থেকে মুখ ফিরিয়ে নেয় সুদ্দ প্রমুখ আলী উল্লেখ করেছেন যে মৌসা মাদিয়ান থেকে প্রত্যাবর্তন করে আপন মাতা ও ভাই হারুনের সাথে সাক্ষাৎ করেন তখন তারা রাতের খাবার খাচ্ছিলেন খাবারের মধ্যে ছিল শালগম তিনি তাদের সাথে তা খেলেন তারপর তিনি বললেন হে হারুন আল্লাহ তালা আমাকে ও তোমাকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ফিরাউনকে আল্লাহ তাল্লার ইবাদতের দিকে আহব্বান করি সুতরাং তুমি আমার সাথে চলো তখন তারা দুজনই ফিরাউনের মহলের উদ্দেশ্যে রওনা হলেন তারা দরজা বন্ধ পেলেন মুসা দারোয়ানদের বললেন তোমরা ফিরাউনের কাছে সংবাদ নিয়ে যাও যে আল্লাহর রাসুল তার দরজায় উপস্থিত দারোয়ানরা মোসা আলাহিসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল কেউ কেউ বলেছেন ফিরাউন তাদেরকে দীর্ঘক্ষণ পর প্রবেশ করার অনুমতি দিয়েছিল মোহাম্মদ ইবন ইশাক রাহিমা খুল্লা বলেন দুই বছর পর তাদেরকে ফিরাউন অনুমতি দিয়েছিল কেননা কেউ অনুমতি আনার জন্যে যেতে সাহস পায়নি আল্লাহ আল্লাহই সম্যক অবগত এরূপও কথিত আছে যে মোসা আলাহিসাল্লাম দরজার দিকে অগ্রসর হয়ে লাঠি দ্বারা দরজায় আঘাত করেন এতে আউন ভীষণ বিব্রত বোধ করল এবং তাদেরকে উপস্থিত করার জন্য নির্দেশ দিল তারা দুজনেই তার সম্মুখে দাঁড়ালেন এবং আল্লাহ তাআলা নির্দেশ মোতাবিক তার মহান সত্তার ইবাদতের প্রতি আহ্বান করলেন কিতাবীদের মতে আল্লাহ তালা আলাহ সাল্লামকে বলেছিলেন লাউ ইবন ইয়াকুব আলাইসাল্লামের বংশধর হারুন আলাইসাল্লাম সাল্লাম অতি সিকের আত্মপ্রকাশ করবেন এবং তোমার সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ তাআলা মুসা আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যেন তিনি নিচের সাথে বনি ইসরায়েলের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে ফিরাউনের কাছে যান এবং আল্লাহ তাআলা তাকে যা কিছু নিদর্শন প্রদান করেছেন ফিরাউনের কাছে তা যেন প্রকাশ করেন আল্লাহ তাআলা মুসা আলাহ সাল্লামকে বলেন শিগগিরই আমি তার অন্তর কঠিন করে দেব তাতে সে বনি ইসরাইল সম্প্রদায়কে যেতে দেবে না আমার অধিকাংশ নিদর্শন ও অত্যাশ্চর্য বস্তুসমূহ মিশরে অবস্থিত আল্লাহতাল হারুন আলাহ ইসলামের প্রতি ওহি পাঠালেন তিনি যেন তার ভাইয়ের দিকে অগ্রসর হন এবং হরাই পর্বতের নিকটবর্তী প্রান্তরে তার সাথে সাক্ষাৎ করেন যখন তিনি সাক্ষাৎ করেন তখন মুসা আলাহিসাল্লাম তাকে তার প্রতিপালকের নির্দেশের কথা অবহিত করলেন যখন তারা দুজন মিশরে প্রবেশ করলেন তখন তারা বনি ইসরায়েলের নিত্য নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সমবেত করলেন এবং তাদেরকে সাথে নিয়ে ফিরাউনের কাছে গেলেন ফিরাউনের কাছে আল্লাহ তাল্লাহার রিসালাতের বাণী পৌঁছালে ফিরাউন বলল আল্লাহ কে আমি তাকে চিনি না এবং আমি বনি ইসরায়েলকে যেতে দিব না আল্লাহ তালা ফিরাউন সম্পর্কে এরশাদ করেন অর্থ ফিরাউন বলল হে মূসা কে তোমাদের প্রতিপালক মূসা বলল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন অতপর পথ নির্দেশ করেছেন ফিরাউন বলল তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি মূসা বলল এটার জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রয়েছে আমার প্রতিপালক ভুল করে না এবং বিস্মৃতও হন না তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এতে করে দিয়েছেন তোমাদের চলবার পথ তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন এবং আমি তা দ্বারা বিভিন্ন এবং আমি তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি তোমরা আহার করো এবং তোমাদের গবাদি পশু চড়াও অবশ্যই এতে নিদর্শন রয়েছে বিবেক সম্পদের জন্য আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং তা থেকে আবার তোমাদেরকে বের করবো এর ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা ফিরাউন সম্পর্কে সংবাদ দিচ্ছেন ফিরাউন মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালার অস্তিত্বকে অস্বীকার করে বলল হে মূসা তোমার প্রতিপালক কে মূসাল্লাম প্রতি উত্তরে বলেন আমাদের প্রতিপালক সমগ্র মাখলুক সৃষ্টি করেছেন তাদের আমল রিচিক ও মৃত্যুর সময় নির্ধারণ করেছেন আর এগুলো তার নিকট সংরক্ষিত কিতাবে যা লাউহে মাহফুজে রেখে লিখে রেখেছেন অতপর প্রতিটি সৃষ্টিকে তার জন্য নির্ধারিত বিষয়বস্তুর প্রতি পথ নির্দেশ করেছেন প্রত্যেক মাখলুকের আমল আল্লাহ তালার পরিপূর্ণ ইল কুদরত ও তকদির অনুযায়ী ঘটে থাকে অন্য আয়তে এরূপ এরশাদ আছে অর্থ তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যিনি সৃষ্টি করেছেন ও সুঠাম করে করেন এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও মাখলুককে সেদিকে পথনির্দেশ করেন সুরা আলা এর এক থেকে তিন নম্বর আয়াত মুসালাইসাল্লামকে ফিরাউন মুসালাকে বলেছিল যদি তোমার প্রতিপালক সৃষ্টিকর্তা ও পরিমিত বিকাশকারী মাখলুককে তার নির্ধারিত পথে পথ নির্দেশনকারী হয়ে থাকেন এবং তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য না হয়ে থাকেন তবে পূর্বকার যুগের লোকেরা কেন তাকে ছেড়ে অন্যদের ইবাদত করল তুমি তো জানো পূর্বের যুগের লোকেরা তারকারাজি ও দেবদেবীর আল দেবদেবীকে আল্লাহর সাথে শরিক করত। তাহলে পূর্বেকার গোত্রগুলোকে কেন তিনি তোমার উপস উল্লেখিত সঠিক পথে পরিচালনা করলেন না মুসা বললেন তারা যদি যদিও আল্লাহ ও ব্যতীত অন্যের উপাসনা করেছেন এটা তোমার পক্ষের বা তোমার বিপক্ষের কোনো দলিল হতে পারে না কেন না তারা তোমার ন্যায় মূর্খের শিকার হয়ে যেসব অপকর্ম করেছে কিতাব সমুখে তাদের ছোট বড় সব আমলের কথা লিপিবদ্ধ রয়েছে এবং আমার মহান প্রতিপালক তাদের শাস্তি দান করবেন এক অনুপরিমাণ কারোর উপর তিনি জুলুম করবেন না কেননা বান্দাদের সব আমলই তার নিকট একটি লিপিতে লিপিবদ্ধ রয়েছে কিছুই বাদ পড়ে না এবং তোমার প্রতিপালক কিছুই বিস্মৃত হবেন না এরপর মুসাল্লা সাল্লাম ফিরাউনের কাছে আল্লাহ আল্লাহতালা শ্রেষ্ঠত্ব বস্তু সময় সৃষ্টির শক্তি ভূমিকে বিছানা রূপ এবং আকাশকে সাদরূপ সৃষ্টি করার শক্তি রয়েছেন এর উল্লেখ করেন বান্দা ও জীব জানোয়ারের জিকিরের জন্য বাদল ও বৃষ্টিকে যে কোনো নিয়ন্ত্রণাধীন রেখেছেন এটাও তিনি উল্লেখ করেন আল্লাহ তাআলা বলেন তোমরা আহার করো ও গবাদি পশু চারণ করো অবশ্যই তাতে নিদর্শন রয়েছে সহজ সরল ও বিবেক বিশুদ্ধ ও সুস্থ প্রকৃতি সম্পন্ন লোকেদের জন্য সুতরাং আল্লাহ তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ তাআলা এরশাদ করেন অর্থ হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে সাদ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জেনে সুরে কাউ কেউ আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না সুরা বাকারা এর একুশ থেকে ২২ নম্বর আয়াত এই আয়তে বৃষ্টির মাধ্যমে ভূমিকে সজীব করা ও উদ্ভিদ জন্মানোর মাধ্যমে পৃথিবীকে সুশোভিত করা দ্বারা পৃথিবীর পর পুনরুত্থানের বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ আল্লাহতালা এই প্রসঙ্গে এরশাদ করেন মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেব। এবং তা হতে পুনর্বার তোমাদেরকে বের করব। অনুরূপ সুরায় আরাফের উনত্রিশ নম্বর আয়াতে এরশাদ করেন তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন অর্থ তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনায়ন করেন তারপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার এটা তার জন্য অতি সহজ আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরার রুমের সাতাশ নম্বর আয়াত অন্য আয়তে আল্লাহ এর এরশাদ করেন অর্থ আমি তো তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করেছে ও অমান্য করেছে সে বলল হে মূসা তুমি কি আমাদের নিকট এসছো তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হতে বের করে দেবার জন্যে আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এটার অনুরূপ জাদু সুতরাং তোমা আমাদের ও তোমাদের মধ্যে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান যার অতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না মুসা আলাহিসাল্লাম বললেন তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেদিন পূর্বান্নে জনগণকে সমবেত করা হবে তহা এর ছাপ্পান্ন থেকে উনষাট নম্বর আয়াত আল্লাহতালা ফিরাউনের দুর্ভাগ্য এবং নিদর্শন নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন ও অমান্য করে সে যে পাপিষ্ঠাতা বা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে এর উল্লেখ করেছেন ফিরাউন মুসা আলাহ সাল্লামকে বলেছিল যে মুসা আলাহ সাল্লাম যা কিছু নিয়ে এসেছে তার সবটাই জাদু কাজে সেও এরূপ জাদু দ্বারা মুসা আলাহ সাল্লামের মোকাবেলা করবে অতপর মোকাবেলার জন্য মুসা আলাহ সাল্লামকে সে একটি নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করতে বলল আর মুসা আলাহ সাল্লাম এর ও উদ্দেশ্য ছিল যাতে তিনি জনতার সামনে আল্লাহ আল্লাহতালার প্রদত্ত নিদর্শন দলিল ও প্রমাণাদি প্রকাশ করতে পারেন তাই তিনি বললেন তোমাদের নির্ধারিত সময় হচ্ছে তোমাদের উৎসবের দিন যেদিন তারা সাধারণত সমবেত হতো সেদিন দিনের প্রথম ভাগে সূর্যের আলো প্রখর হবার সময় জনগণকে সমবেত করা হবে যাতে সত্য স্পষ্ট রূপে জনগণের সামনে তুলে ধরা যায় এই মোকাবেলা রাতের বেলায় হওয়ার জন্য মুসা আলাইসাল্লাম বলেছিল বল রাতের বেলায় হওয়ার জন্য মুসা মোসাল্লাম বলেননি যাতে তাদের মধ্যে কোনো সন্দেহ উদয় না হয় এবং তাদের জন্য সত্য ও অসত্য বোঝা অসম্ভব না হয়ে পড়ে বরং তিনি চেয়েছেন যাতে এই মোকাবেলা প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠিত হয় কেননা তিনি তার প্রতিপালক প্রদত্ত অন্তর্দৃষ্টি দ্বারা সুনিশ্চিত বললেন যে এই মোকাবেলায় আল্লাহ তালা নিজের নিদর্শন ও দিনকে বিজয় মন্ডিত করবেন যদিও কিতাবিরা তা কোনো মতে মেনে নিতে পারবে না আল্লাহ অতপর ফিরাউন উঠে গেল এবং পরে তার কৌশল একত্র করল ও তারপর আসলো মুসা আল্লাহ সাল্লাম তাদেরকে বলল দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে না করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমলে ধ্বংস করবেন যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে ওরা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করলো এবং ওরা গোপনে পরামর্শ করলো ওরা বলল এই দুজন অবশ্যই জাদুকর তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা ধ্বংস করতে অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়ার সংহত করো অতপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সে সফল হবে সুরা তহা এর ষাট থেকে চৌষট্টি নম্বর আয়াত আল্লাহতালা ফিরাউনের সত্যের বিরুদ্ধে মোকাবেলা করার প্রস্তুতি সম্বন্ধে বললেন যে ফিরাউন চলে গেল এবং তার রাজ্যের সমস্ত জাদুকরকে একত্রে করলো ওই সময় মিশর দেশটি জাদুকরে ভরপুর ছিল আর এই জাদুকররা ছিল তাদের পেশায় খুবই পটু প্রতিটি শহর ও প্রতিটি স্থান থেকে সংগ্রহ করে জাদুকরদেরকে সমবেত করা হলো বস্তুত তাদের একটি বিরাট দল সমাবেত হল কেউ কেউ বলেন যথা মোহাম্মদ ইবন কাব রহিমা বলেন তারা ছিল সংখ্যায় আশি হাজার কাশিম ইবন আবু বুরদা রাহিমাখুল্লাহ বলেন তারা ছিল সংখ্যায় সত্তর জাহার হাজার সুদ্দি রাহিমা খুল্লাহ বলেন তাদের সংখ্যা ছিল তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে আবু উমামা রাহিমা খুল্লাহ বলেন তারা ছিল উনিশ হাজার মোহাম্মদ ইবন ইসাক বলেন তারা ছিল পনেরো হাজার কাব আহবরের মতে তারা ছিল বারো হাজার ইবন আবু হাতিম রহিমা খুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আহ সূত্রে বর্ণনা করেন তিনি বলেন তারা ছিল সংখ্যায় সত্তর জন অন্য সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন তারা ছিল বনি ইসরায়েল বংশের চল্লিশ জন কৃতদাস এদেরকে ফিরাউন তাদের গণকদের কাছে যেতে নির্দেশ দিয়েছিল এবং সেখানে জাদু শিক্ষা করার জন্য হুকুম দিয়েছিল এজন্যই তারা আত্মসমর্পণের সময় বলেছিল তুমি আমাদেরকে জাদু শিখতে বাধ্য করেছিলে এই অভিমত এই অভিমতটি সন্দেহযুক্ত ফিরাউন তারা আমির উমারা পরিষদবর্গ সরকারি কর্মচারীবৃন্দ ও নির্বিশেষে দেশের সকলকেই মাঠে হাজির হল কেননা ফিরাউন তাদের মধ্যে ঘোষণা করেছিল তারা সকলের জন্য এই বিরাট মেলায় হাজির হয় তারা বের হয়ে পড়ল এবং বলা বলে শুরু করতে লাগলো জাদুকররা যদি জিতে যায় তাহলে আমরা তাদেরই অনুসরণ করব। করবো মুসাল্লাহাম জাদুকরদের দিকে অগ্রসর হয়ে তাদেরকে প্র উপদেশ দিলেন এবং আল্লাহ আল্লাহতালার নিদর্শন ও দলিলাদের বিরুদ্ধে ভ্রান্ত জাদু নিয়ে মোকাবেলায় অবতরণের জন্য তাদেরকে তিরস্কারও করেন তিনি তাদেরকে বললেন দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে না করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করে দেবেন যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই সত্য সেই ব্যর্থ হয়েছে তারা ও নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করল কেউ কেউ বলেন তাদের বিতর্কের অর্থ হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ বলে এটা নীরব এটা নবীর কথা জাদু নয় আবার কেউ কেউ বলেন বরং সেই জাদুকর আল্লাহতালায় সম্মুখ জ্ঞাত এই বিষয়ে ও অন্যান্য বিষয় সম্বন্ধে তারা গোপনে সলা পরামর্শ করলো এবং বলতে লাগলো মুসা আলা ও তার ভাই হারুন আলাহ সাল্লাম দুজনই বিজ্ঞ ও দক্ষ জাদুকার তারা তাদের জাদুবিদ্যায় অত্যন্ত সিদ্ধ হস্ত তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যাপারে যেন লোকজন সমবেত হয় তারা বাচ্চা ও তার পরিবার বর্গের উপর চড়াও হতে পারে তোমাদের সামগ্রিকভাবে নির্মূল করে দিতে পারে আর এই জাদুবিদ্যা দিয়ে যেন তারা তোমাদের নিকট কর্তৃত্ব করতে পারে তারা বলতে লাগলো তোমরা তোমাদের জাদু ক্রিয়া সংহত করো অতপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সে সফল হবে প্রথম কটাটি তারা এজন্যই বলল যাতে তারা তাদের কাছে যাবতীয় প্রাপ্ত যাবতীয় যাবতীয় ধরনের চেষ্টা তদবির সলচাতুরি অন্যের প্রতি অপবাদ জাতু ও ধোকাবাজির আশ্রয় নেয় আফসোস আল্লাহর কসম তাদের সমস্ত ধ্যান ধারণা ও যুক্তি তর্ক ছিল মিথ্যা ও ভ্রান্ত অপবাদ জাদু ও ভিত্তিহীন যুক্তিতর্ক যেমন করে এমন সব মৌজেজার মোকাবেলা করতে পারে যেগুলো মহান আল্লাহত আপন বান্দা ও আ রাসুল মু মুসা মাধ্যমে প্রদর্শন করেছেন রাসুলকে এমন দলিল দ্বারা শক্তিশালী ও পুষ্ট করা হয়েছে যার মাধ্যমে সৃষ্টি স্তমিত হয়ে যায় এবং লোক হতবুদ্ধি হয়ে যায় ফিরাউন বলতে লাগলো তোমাদের কাছে যা কিছু তদ্বির জানা রয়েছে তা সব কিছু নিয়ে মাঠে নেমে পড়ো এবং একতাবদ্ধ হয়ে মোকাবেলা করো অতপর তারা পরস্পরকে মোকাবেলার জন্য অগ্রসর হতে অনুপ্রাণিত করতে লাগলো কেননা ফিরাউন তাদেরকে পদমর্যাদা ও প্রতিশ্রুতি দিয়েছিল অবশ্যই শয়তান প্রতিশ্রুতি প্রতারণামূলক এর এরশাদ করেন অর্থ তারা বলল হে মুস্তা হয় তুমি নিক্ষেপ করো অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি মুসা আল্লাহ সাল্লাম বলল বরং তোমরাই নিক্ষেপ করো তোমাদের সরি তাদের জাদু প্রভাব আকস্মাত মুসা আল্লাহ সাল্লামের মনে হলো তাদের দড়ি ও লাঠিগুলো ছুটাছুটি করছে মুসা আলাহ সাল্লাম তার অন্তরে কিছু ভীতি অনুভব করল তিনি বললেন ভয় করোনা তুমি হচ্ছ প্রবল তোমার ডান হাতে যা রয়েছে তা নিক্ষেপ করো এটা ওরা যা করেছে তা গ্রাস করে ফেলবে ওরা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল জাদুকর যেখানেই আসুক সফল হবে না এর পঁয়ষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াত জাদুকররা যখন সারিবদ্ধ হল মুসা আলাহিসাল্লাম তাদের সামনে গিয়ে দাঁড়ালেন তারা তখন মুসা আলাহিসাল্লামকে বলল হয় তুমি আমাদের আগে নিক্ষেপ করো অথবা আমরা আগে নিক্ষেপ করি মুসা আল্লাহ সাল্লাম বললেন বরং তোমরাই প্রথম নিক্ষেপ করো অতপর তারা দড়ি ও লাঠিগুলো নিক্ষেপ করার ঘোষণা দিল এবং পারদ ও বিভিন্ন যন্ত্রপাতি এগুলোকে স্থাপন করলো আর এই জন্য দড়ি ও লাঠিগুলো দর্শকের চোখে মনে হচ্ছিল যেন নিজ ইচ্ছে মাফিক সুটাশুটি করছে অথচ এগুলো যন্ত্রের জন্যই নড়াচড়া করছিল এভাবে তারা মানুষের চোখকে জাদু করেছিল এবং তাদের মনের মধ্যে ভীতির সঞ্চার করেছিল তারা তাদের দড়ি ও লাঠিগুলো নিক্ষেপ নিক্ষেপ করার সময় বলেছিল ফিরাউনের মহামর্যাদার শপথ আমরা বিজয়ী হবই আল্লাহ তাআলা এরশাদ করেন যখন তারা নিক্ষেপ করল তখন তারা লোকের চোখে জাদু করল তাদেরকে আতঙ্কিত করল এবং তারা এক বড় রকমের জাদু দেখল আলাহিসাল্লাম জনগণের জন্য একটু ভীত হয়ে পড়লেন তিনি আশঙ্কা করতে লাগলেন যে ওই প্রাপ্তির পূর্বে তিনি তার লাঠির হাতের লাঠি ছাড়তে পারছেন না তাই লাঠি ছাড়ার পূর্বে যদি জনগণ তাদের যুক্তিতে মুক্ত হয়ে প্রতারিত প্রতারিত হয়ে যায় আল্লাহ তালা নির্দিষ্ট মুহূর্তে লাঠি নিক্ষেপ করার জন্য মুসা সাল্লাম এর কাছে নাজিল করেন মুসা সাল্লাম তখন লাঠির হাতের লাঠি নিক্ষেপ করলেন এবং বললেন যেমন আল্লাহ অন্য আয়তে এরশাদ করেন অর্থ তোমরা যা শুনেছ তাআলা এটাকে শীঘ্রই অসার করে দিবেন আল্লাহ তাআলা অশান্তি ও সৃষ্টিকারীদের কর্ম সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না অপরাধীরা অপ্রীতিকর মনে করলে আল্লাহ তালা তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করেন স্রাই ইউনুসের একাশি ও বিরাশি নম্বর আয়াত তালা অন্য আয়াতে এর সাথ করেন অর্থ মুসার প্রতি আমিও প্রত্যাদেশ করলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো এবং সহসা এটি তাদের অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো যেখানে তারা পরাভূত হলো ও লাঞ্ছিত হলো জাদুকররা শিস্তাবনত হলো তারা বলল আমরা ইমান আনলাম জগৎ সময়ের প্রতিপালকের প্রতি যিনি মুসা ও হারুন সাল্লাম এরও প্রতিপালক সোরা আরাফের একশো সতেরো থেকে একশো বারো নম্বর আয়াত একাধিক পূর্বসূরি আলিম উল্লেখ করেন যে মুসা আলাহিসাল্লাম যখন আপন লাঠি নিক্ষেপ করলেন তখন তা পা বড় কর্তান এবং ভয়ঙ্কর ভীতিপ্রবোধ অবয়ব বিশিষ্ট একটি বিরাট অজগরে পরিণত হল জনতা এটিকে দেখে ভীত সন্ত্রস্ত ও বিষম্বল হয়ে পড়ল এবং সুটে পালাতে লাগল জনতা অজগর দেখে যেমন পিছনে সরে গেল অজগর সম্মুখে পানে অগ্রসর হলো এবং জাদুকরদের দড়ি ও লাঠি দিয়ে তৈরি অলিক সৃষ্টিগুলোকে এক এক করে অতি দ্রুত গ্রাস করতে লাগলো অন্যদিকে জাদুকররা মুসালসাল্লামের লাঠির কারো লাঠির কান লাঠির কাণ্ড দেখে অবাক হয়ে গেল এবং এমন একটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করলো যা তাদের ধারণার বাইরে ছিল যা তাদের বিদ্যার ও পেশার আওতার বাইরে ছিল এখন তারা স্পষ্টভাবে বুঝতে ও জানতে পারল যে মুসাইলামের কর্মকাণ্ড ভিত্তিহীন জাদু নয় অবাস্তব নয় মায়া নয় নিষের ধারণা নয় মিথ্যা নয় অপবাদ নয় পথভ্রষ্টতাও নয় বরং এটাই সত্য ও য বা যথার্থ সত্য দ্বারা পুষ্ট রাসূল ব্যতীত অন্য কোনো ধারক ও বাহকের এরূপ আশ্চর্য প্রদর্শন করা আর কারোর পক্ষে সম্ভব নয় এভাবে আল্লাহ তাহা তাদের অন্তর থেকে অজ্ঞতার পর্দা দূর করে দিলেন এবং তাদের অন্তরকে হেদায়তের নূর তারা আলোকিত করে দিলেন তাকে কাঠিন্য মুক্ত করে দিলেন ফলে তারা তাদের প্রতিপালকের দিকে ঝুঁকে পড়ল এবং তার সন্তুষ্টির জন্যই শিস্তায় নত হল তারা উপস্থিত জনতার পক্ষ থেকে কোনো প্রকার শাস্তি ও নির নির্যাতনের আশঙ্কা না করে প্রকাশ্যভাবে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমরা মূসা ও হারুন এর প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম তালা এর সাদ করেন তারপর জাদুকররা সিস্তবনত হলো ও বলল আমরা হারুন ও মূসার প্রতিপালকের প্রতি ইমান আনলাম ফিরাউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেও তোমরা মূসাকে বিশ্বাস স্থাপন করলে দেখছি সে তো তোমাদের প্রধান সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে সুলবিদ্ধ করবই এবং তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী তারা বলল আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দেব না সুতরাং তুমি যা করতে চাও তা করতে পারো তুমি তো কেবল এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারো আমরা নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতি ইমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করছো তাও আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো রয়েছে জাহান্না কোথায় সে মরবেও না বাঁচবেও না যারা তার নিকট উপস্থিত হবে মৌমিন অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত সেটাই তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র সুরাতহা এর সত্তর থেকে ছিয়াত্তর নম্বর আয়াত সাইদ ইবন জুবাইর ইক্রামা ইকরামা কাসিম ইবন আবুদা বুরদা আউ আউজাই রহিমাখুল্লাহ প্রমুখ বলেন তখন জাদুকররা মুসা্লামের মুজেজা প্রত্যক্ষ করে সে অবনত হলেন তখন তারা জান্নাতে তাদের বসবাসের জন্য তৈরি ও তাদের অভ্যর্থনার জন্য সুসজ্জিত দালান কোঠা অবলক্ষণ করলেন আর কিছুই তারা ফিরাউনের ভয়ভীতি শাস্তি ও হুমকির প্রতি মাত্র করলেন না ফিরাউন যখন দেখতে পেলো জাদুকররা মুসলমান হয়ে গেছে এবং সে ভীত হয়ে পড়ল এবং ভবিষ্যৎ আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল এতে সে হতবিহম্বল হয়ে আপন অন্তর্দৃষ্টি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল তার মধ্যে ছিল শট শটতা ধোকবাজি প্রতারণা পথভ্রষ্টতা এবং জনগণকে আল্লাহর পথ থেকে বিরত রাখা সুনিপুণ কৌশল এজন্য এজন্যই সে জনতার উপস্থিতিতে জাদুকরগেরকে বলল কি আমি কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মৌস্তাকে বিশ্বাস স্থাপন করলে অর্থাৎ আমার প্রজাদের সামনে এরূপ জঘন্য কাজটি করার পূর্বে কেন আমার সাথে পরামর্শ করলে না অতপর সে তাদেরকে ধমকি দিল শাস্তির ভয় দেখালো এবং মিথ্যা অপবাদ দিয়ে বলতে লাগলো নিশ্চয়ই সে তোমাদের প্রধান সেই তোমাদেরকে জাদুর শিক্ষা দিয়েছেন অন্য আয়তে তালা আরও বলেন ফিরাউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা এটাকে বিশ্বাস করলে এ তো এক চক্রান্ত তোমরা চক্রান্ত নগরবাসীদেরকে এটা হতে বহিষ্কারের জন্য আচ্ছা তোমরা শীঘ্রই এটার পরিণাম জানবে শীঘ্রের একশো তেইশ নম্বর আয়াত ফিরাউনের এই উক্তিটি একটি ভিত্তিহীন অপবাদ ব্যতীত কিছুই নয় প্রত্যেকটি বোধ শক্তি সম্পন্ন লোকই জানে যে এটা ফিরাউনের কুফরি মিথ্যাচারিতা ও আলাপ ছাড়া আর কিছুই নয় বরং এরূপ কথা ছেলেমেয়েদের কাছেও গ্রহণযোগ্য নয় কেননা তার অমার্তবর্গ ও অন্য সকলের জানা ছিল যে মুসাকে জাদুকররা কোনো দিনই দেখেননি তিনি কেমন করে তাদের প্রধান হতে পারেন যিনি তাদেরকে শিক্ষাদান করেছেন তারপর তিনি তাদেরকে একত্র করেননি এবং তাদের একত্রিত হওয়ার বিষয়টিও তার কাছে জানা ছিল না বরং ফিরাউন তাদেরকে ডেকেছে এবং তাদের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ শহর নগর মিশরের শহরতলী ও বিভিন্ন জায়গা থেকে বাছাই করা তা করে তাদেরকে সে করেছেন সুরা আরফে এর এরশাদ করেন অর্থ তাদের পর মুসাকে আমার নিদর্শন সহ ফিরাউন ও তার পরিষদবর্গের নিকট পাঠায় কিন্তু তারা এটা অস্বীকার করে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা উল্লেখ করো মুসা সাল্লাম বললেন হে ফির আউন আমি তো জগৎ জগৎসমূহের প্রতিপালক প্রতিপালকের নিকট থেকে প্রেরিত এটা স্থির নিশ্চিত যে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত বলবো না তোমাদের প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট শুনেছি কিন্তু বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও ফিরাউন বলল যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তবে তুমি মিথ্যা মিথ্যা সত্যবাদী হলে তা পেশ করো তারপর মূসা তার লাঠি নিক্ষেপ করলো এবং তৎক্ষণাৎ এটা এক সাক্ষাৎ অজগর হলো সে তার হাত বের করলো এবং তৎক্ষণাৎ এটা দর্শকের দৃষ্টিতে শুভ্র রাগ শুভ্র উজ্জ্বল প্রতিভাত হলো ফিরাউন সম্প্রদায়ের প্রধানগণ বলল এতে একজন সুদীর্ঘ জাদুকর এ তো একজন সুদক্ষ জাদুকর এ তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এখন তোমরা কি পরামর্শ দাও তারা বলল তাকে ও তার ভাইকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদের পাঠাও যেন তারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকরকে উপস্থিত করে জাদুকররা ফিরাউনের নিকট জাদুকর জাদুকররা ফিরাউনের নিকট এসে বলল আমরা যদি বিজয়ী হই তবে তোমা তবে আমাদের জন্য পুরস্কার থাকবে তো সে বলল হ্যাঁ এবং তোমরা আমার সান্নিধ্যে প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তারা বললো হে মূসা তুমি কি নিক্ষেপ করবে না আমরাই নিক্ষেপ করবো সে বলল তোমরাই নিক্ষেপ করো যখন তারা নিক্ষেপ করলো তখন তারা লোকের চোখে জাদু করলো তাদেরকে আতঙ্কিত করলো এবং তারা এক বড় ধরনের জাদু দেখালো আমি মূসা সালামের প্রতি প্রত্যাদেশ করলাম তুমিও তোমার তোমার লাঠি নিক্ষেপ করো সহসা এটা আমাদের অলিক অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করেছিল তা মিথ্যা প্রতিপন্ন করল সেখানে তারা পরাভূত হলো ও লাঞ্ছিত হলো এবং জাদুকররা সিস্তাবনত হলো তারা বললো আমরা ইমান আনলাম জগৎসমের প্রতিপালকের প্রতি যিনি মূসা ও হারুন এরও প্রতিপালক ফিরাউন বলল আমি ফিরাউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা এটাকে বিশ্বাস করলে এটা তো এক চক্রান্ত তোমরা সজ্ঞানে এক চক্রান্ত করেছ করেছো নগরবাসীদের নগর থেকে বহিষ্কারের জন্য আচ্ছা তোমরা শীঘ্রই এটার পরিণাম দেখবে আমি তো তোমাদের হাত পা বিপরীত দিক থেকে প্রত্য কর্তন করবই তারপর তোমাদের সকলকে সুলবিদ্ধ করব। তারা বলল আমরা আমাদের প্রতিপালকের নিকট ফিরে যাব তুমি কি তোমাদের শাস্তি দান করেছো সু শাস্তি দান করেছ শুধু এজন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ইমান এনেছি যখন এটা আমাদের নিকট এসেছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদের মৃত্যু ঘটাও সোরা আরাপের একশো তিন থেকে একশো ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহতালা আরও এরশাদ করেন অর্থ পরে আমার নিদর্শন সহ ও হারুনকে ফিরাউন ও তার পরিষদ পরিষদবর্গের নিকট প্রেরণ করে কিন্তু ওরা অহংকার করে এবং ওরা ছিল অপরাধী সম্প্রদায় তারপর যখন ওদের কাছে আমার নিকট হতে সত্য এলো তখন ওরা বলল এটা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু মুসা বলল সত্য যখন তোমাদের নিকট আসলো তখন সে সম্পর্কে তোমরা এরূপ বলছ এটা কি জাদু জাদুকররা তো সফল কম হয় না ওরা বলল আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাতে পেয়ে পেয়েছি তুমি কি তা থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য আমাদের নিকট পৌঁছে আমাদের নিকট এসেছ এবং যাতে দেশে তোমাদের দুজনের প্রতিপত্তি হয় এজন্য আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই ফিরাউন বলল তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে নিয়ে এসো তারপর যখন জাদুকররা এলো তখন তাদেরকে মূসা বলল তোমাদের পথ নিক্ষেপ করার তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো যখন তারা নিক্ষেপ করলো তখন মুসাল্লা সাল্লাম তো সাল্লাম বলো তোমরা যা কিছু এনেছো তা জাদু আল্লাহ জাদুকে অসার করে দেবেন আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের ক কর্মসার্থক করেন না অপরাধীরা অপ্রীতিকর মনে করলো আল্লাহ তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করেন সুরা ইউনুসের পঁচাশি পঁচাত্তর থেকে বিরাশি ফিরাউন সম্পর্কিত ঘটনা করেন অর্থ ফিরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব। মুসা বলল আমি তোমার নিকট স্পষ্ট কোনো নিদর্শন আনায়ন করলেও ফিরাউন বলল তুমি যদি সত্যবাদী খাও তবে তা উপস্থিত করো তারপর মুসা মুসা্লাম তার লাঠি নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ তা এক সাক্ষাৎ অজগর হলো এবং মুসার হাত থেকে বের করল আর তৎক্ষণাৎ তার দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হলো ফির আউন তার পরিষদদেরকে বলল এ তো এক সুদক্ষ জাদুকর এতে তোমাদেরকে তোমাদের দেশ হতে তার জাদু বলে বহিষ্কার করতে চাই এখন তোমরা কি করতে বলো ওরা বলল তাকে ও তার ভাইকে কিছুটা অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও যেন তারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে তারপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় জাদুকরদেরকে একত্র করা হলো এবং লোকেদেরকে অবহেলা ও তোমরা সমবত্ত হচ্ছ কি যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি ওরা বিজয়ী হয় তারপর জাদুকররা এসে ফিরাউনকে বলল আমরা যদি বিজয়ী হই আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো ফিরাউন বলল হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হবে মুস্তা তাদেরকে বলল তোমাদের যা নিক্ষেপ করা হয়েছে তা নিক্ষেপ করো অতপর তারা তাদের অতপর তারা তাদের রশ্মি ও লাঠি নিক্ষেপ করলো এবং ওরা বললো ফিরাউনের ইজ্জতের কসম আমরাই বিজয়ী হব তারপর মোসা আল্লাহাল্লাম তার লাঠি নিক্ষেপ করল সহসা এটা তাদের অলিক সৃষ্টিগুলোকে গ্রাস কর গ্রাস করতে লাগল তখন জাদুকররা সিস্তাবনত তখন জাদুকররা সিস্তাবনত হয়ে পড়ল এবং বলল আমরা ইমান আনয়ন করলাম জগৎ সমুখের প্রতিপালকের প্রতি যিনি মুসা ও হারুন এরও প্রতিপালক ফিরাউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা এটাকে বিশ্বাস করবে সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা এটার পরিণাম জানবে আমি অবশ্যই তোমাদের হাত থেকে তোমাদের পা বিপরীত দিক থেকে কর্তন করবো এবং তোমাদের সকলকে সকলকে সুলবিদ্ধ করবই ওরা বললো কোনো ক্ষতি নেই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব আমরা আশা করি যে আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করবেন কারণ আমরা মৌমিনের মধ্যে অগ্রণী সোরা সুয়ারা এর একান উনত্রিশ থেকে একান্ন নম্বর আয়াত মধ্য কথা হলো এই যে ফিরাউন নিশ্চয় জাদুকরদেরকে এই কথা বলে যে মোসা আলাহিসাল্লাম ছিলেন তাদের প্রধান যিনি তাদের জাদু শিক্ষা দিয়েছেন এক্ষেত্রে ফিরাউন মিথ্যা বলেছে অপবাদ দিয়েছে এবং চরম পর্যায়ের কুফরি করেছে ফিরাউনের মুসাআলসাল্লামের প্রতি অপবাদ বিদিত নিম্নে বর্ণিত আয়তাংশের ব্যাপারে বিক্ষো আলেমের নিকট ফিরাউনের ধৃষ্টতা ও মুখরতা সুস্পষ্টভাবে ধরা পড়েছে যেন অংশ অর্থ এটা একটা চক্রান্ত এই চক্রান্তের মাধ্যমে তোমরা নগরবাসীদেরকে তাদের ভিটামিন থেকে উৎখাতের চেষ্টা করছ অচিরেই তোমরা জানতে পারবে এবং তার উক্তি আমি তোমাদের ডান হাত ও বাম হাত কিংবা বাম হাত ও ডান হাত কর্তন করে দেব আর তোমাদের সকলকে সুলবিদ্ধ করবো যাতে তোমরা অন্যদের জন্য শিক্ষানীয় হয়ে থাকবে রাজ্যের অন্য কোনো ব্যক্তি ভবিষ্যতে এরূপ করার যেন আর সাহস না পায় এজন্যই ফির আউন বলেছিল তোমাদেরকে খেজুর কাছের কাণ্ডে সুলবিদ্ধ করবো কেননা তার সবচাইতে উঁচু এবং সবচাইতে চাইতে বেশি গ্রহণযোগ্য সে আরও বলেছিল তোমরা বুঝতে পারবে যে আমার তোমা আমাদের মধ্যে দুনিয়াতে কে বেশি কঠোর স্থায়ী শাস্তিদাতা জাদুকরগণ বলেছিলেন আমাদের কাছে যেসব নিদর্শন ও প্রমাণাদি এসেছে তা আমাদের অন্তরে স্থান নিয়েছে এগুলোকে এগুলোকে ছেড়ে আমরা কোনোদিনও তোমার আনুগত্য করব না আল্লাহ আয়ত অংশ সম্পর্কে কেউ কেউ আয়তাংশে বলেছেন যার সম্পর্কে কেউ কেউ বলেন এটা পূর্ববর্তী বাক্যের সাথে সংযুক্তকারী অভ্যায় আবার কেউ কেউ বলেন এখানে অক্ষরটি সফথ অর্থবোধ মোমিন জাদুকরগণ ফিরাউনকে আরও বলেন তুমি যা পারো তা করো তোমার আদেশ তো শুধুমাত্র এই পার্থিব জীবনকেই চলতে পারে তবে যখন আমরা এই নশ্বর জগৎ ছেড়ে আখেরাতে চলে যাব। তখন ওই সত্তার আদেশ বলবত্ত থাকবে যার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা যার প্রেরিত রাসুলগণের অনুসরণ করছি তারা আরও বললেন অর্থ আমরা আমাদের প্রতিপালকের নিকট বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের যাবতীয় অন্যায় অপরাধ ও তুমি যে আমাদেরকে জোর জবরদস্তি করে জাদু করতে বাধ্য করেছেন সেই অন্যায় ক্ষমতা অন্যায় ক্ষমা করে দেন কেননা আল্লাহ তাআলা করুণাময় এবং তুমি আমাদেরকে সান্নিধ্য প্রদানের যে ওয়াদা অঙ্গীকার করেছ তার চেয়ে আল্লাহ তাআলা প্রদত্ত সোয়াব অধিকতর কল্যাণকর ও অধিকতর স্থায়ী অন্য আয়ত অংশে বলা হয়েছে মৌমিন জাদুকরগণ বলেছিলেন আমাদের কোনো ক্ষতি নেই কেননা আমরা আমাদের প্রতিপালকের নিকট ফিরে যাব আমরা আশা করি যে আমাদের প্রতিপালক আমাদের কৃত পাপরাশি ও অনাচার সমূহ ক্ষমা করে দেবেন আর আমরা কি হারুন প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি বলে আমরা ঘোষিত হব তাকে আরব বললেন আল্লাহতালা বললেন অর্থ তুমি তো আমাদেরকে শাস্তি দান করেছো শুধু এই জন্যে যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করেছি যখন এগুলো আমাদের কাছে পৌঁছেছে এছাড়া আমাদের অন্য কোনো অপরাধ নেই সে আমাদের প্রতিপালক পরাক্রমশালী অত্যাচারী হিংস্র শামুক তাগুদ ও শয়তান আমাদেরকে যে অসহনীয় শাস্তি প্রদান করেছেন তা সহ্য করা আমাদেরকে ধৈর্য দাও এবং আমাদেরকে আত্মসমর্পণকারী রূপে মৃত্যু দান করো অতপর তারা তাকে উপদেশ স্বরূপ মহান প্রতিপালকের শাস্তির প্রতি ভীত প্রদর্শন করে বললেন অর্থ যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবেন তার জন্য তো রয়েছে জাহান্নাম সেখানে সে মরবেও না বাঁচবেও না তারা বললেন সুতরাং সাবধান তুমি যেন এসব অপরাধীদের অন্তর্ভুক্ত না হও কিন্তু ফিরাউন তাদের উপদেশ অমান্য করে তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল তারা তাকে আরও বললেন অর্থ যারা তার নিকট উপস্থিত হবে মোমিন অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত আর পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র এর পঁচাত্তর ও ছিয়াত্তর নম্বর আয়াত সুতরাং তুমি এই দলের অন্তর্ভুক্ত হও কিন্তু ফিরাউন ও তার আমলের মধ্যে ভাগ্যলিপি অন্তরায় যা ছিল অখণ্ডনীয় অপরিবর্তনীয় মহাপ্রক্রমশালী আলা তার দুষ্কর্মের জন্য আদেশ দিলেন যে অভিশপ্ত ফিরাউন জাহান সে মর্মস্তুদ শাস্তি ভোগ করবে তার মাথার উপর গরম পানি ঢালা হবে এবং তাকে অপমানিত লাঞ্ছিত তিরস্কৃত করার উদ্দেশ্যে বলা হবে জাহান নামের আজাব আস্বাদন করো তুমি তো ছিল সম্মানিত অভিজাত দুখান এর উনপঞ্চাশ নম্বর আয়াত আয়াতের পূর্বাপদ দৃষ্টি হয় যে জাদুকরদের সুলবিদ্ধ করেছিল ও তাদের মর্মতুদ শাস্তি দিয়েছিল আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হন আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস ও উবাইদ ওমর রাদিয়াল্লাহু বলেন তারা দিনের প্রথম অংশে ছিলেন জাদুকর আর দিনের শেষ অংশে পূর্ণবান শহীদ হিসেবে পরিগণিত হলেন উপর্ত উক্তির সত্যতা প্রমাণিত হয়েছে মৌমিন ব্যক্তি জাদুকরদের নিম্নোক্ত ম মোনাজাতে অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য ধারণ করো এবং মুসলিম রূপে আমাদেরকে মৃত্যু ঘটাও